বগুড়ার তালতলিতে নিশানবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকায় পায়রা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা ১০টার দিকে ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজনে উপজেলার তেঁতুলবাড়িয়ার ভাঙনের শিকার নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলার রেড ক্রিসেন্টের টিম লিডার মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ওয়াটার কিপার্স বাংলাদেশের তালতলির সমন্বয়ক আরিফ রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগীরা। এখন ছোটে এখন পানিতে তলাই যায়, আবার যে শীতের মৌসুমে এই সময় আমাদের পানির খুব অভাব। এই দিয়ে যদি বলক ফালাইয়ে দিতে তাই সুন্দরভাবে কাজটা থাকতে, ওই এক ফিট বেড়ি বেত দিলে আর একবার পয়সা খরচা করলে আর বেড়ি বেত লাগবে না। জমে জমা যেটু সার নদীতে চলে গেছে, আমাদের এই বেড়ি বেতটা না হইলে তারা এই লোক কোথায় যাইবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইবে, যাহাতে দুঃখের আর সীমা নাই। বেড়ি বেত ভাঙার কারণে একবারে দিয়ে ১১ জন মানুষ একলাগে মারা গেছে সিডরের সময়। শুধু একটাই দাবি জানো, মাথা গোজার ঠাইগুলো থাকে স্থায়ী একটা বেড়ি বেত হয়,